বিএনপি সন্ত্রাসী দল, যারা মানুষ পোড়ায় তাদের এদেশের রাজনীতির অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় দেশকে এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি 7 জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন সোহেল রানা। জাতীয় পতাকা দিয়ে সাজানো বরিশালের বঙ্গবন্ধু উদ্যান, জাতির পিতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই মাঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর দলের এই নির্বাচনী জনসভা। জুমার নামাজের বিরতির পর বিশাল এই জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি মনে করিয়ে দিলেন, গত 15 বছর ধরে ধান নদী খালের এই দেশে আওয়ামী লীগ সরকারের অব্যাহত উন্নয়নের কথা। আপনাদের জন্য সুখবর আছে, ওই ভাঙ্গা থেকে এই বরিশাল একেবারে কুয়াকাটা এবং পায়রা পোর্ট পর্যন্ত 6 লেনের রাস্তা তৈরি করে দেব। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে বরিশালবাসীর ভোট চাইলেন শেখ হাসিনা। আপনারা 7 তারিখে সকলে একবার সকাল সকাল যে সবাই ভোট কেন্দ্রে যাবেন, মার্কাটা কি 2100 পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা আমি করে দিয়েছি, কাজে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারা পারবে করতে? একমাত্র আওয়ামী লীগ পারবে, আর নৌকা মার্কায় ভোট দিলে তারাই পারবে, আর ওই অগ্নি সন্ত্রাসীরা পারে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই জনসভায় আওয়ামী লীগ সভাপতি টেনে আনেন সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, বলেন সন্ত্রাসী দল বিএনপি যুদ্ধ অপরাধীদের নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক 2001 সালে শুরু করেছিল, এরপর 13-14 একই ঘটনা ঘটায়, এরপরে আবার এখন সেই অগ্নি সন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে, বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে, তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। এর আগে নৌকার প্রচারণায় আয়োজিত এই জনসভায় বক্তব্য রাখেন 14 দলের নেতারা। আগামী নির্বাচনে বিএনপি জামাত জোটকে প্রতিহত করার আহ্বান ছিল তাদের কণ্ঠেও। আওয়ামী লীগ আয়োজিত এই নির্বাচনী জনসভায় রয়েছেন 14 দলের শরিক, একই সঙ্গে রয়েছেন বিএনপি ছেড়ে আসা সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, রয়েছেন এরই মধ্যে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা স্বতন্ত্র প্রার্থীরাও। তাই বরিশালবাসীর ধারণা, এই মঞ্চ সজ্জা দিয়ে আওয়ামী লীগ সভাপতি হয়তো এমন বার্তাই দিলেন, আগামী সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থীকেই তার জনপ্রিয়তার শক্ত পরীক্ষা দিয়ে আসতে হবে জাতীয় সংসদে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, বরিশাল।